জন্মের পর বাবাকে ছবিতে দেখেই বড় হয়েছে শিশু শান। কখনো ওঠা হয়নি বাবার কোলে, সুযোগ হয়নি বাবা বলে ডাকার। দশ বছর ধরে শুধুই দেখেছে মায়ের কান্না। দীর্ঘ সময় গুম থাকা বেশ কয়েকজন পরিবারের কাছে ফিরে আসার পর বাবার সন্ধানে ছবি হাতে আয়নাঘর খ্যাত DGFI কার্যালয়ের সামনে এসেছে শিশু শানও। আমার মামার কান্না আমি দেখতে চাই না, আমার বাবাকে আমি চাই, সবার বাবা আছে, আমার বাবা নেই। ছবির এ মানুষগুলোর খোঁজ নেই বছরের পর বছর, সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এ নিয়ে প্রশাসনিক সহযোগিতা দূরের কথা, নিখোঁজের বিষয়ে জিডি পর্যন্ত নেয়নি অনেক থানা। এমনিতে ডিবি পরিচয় দিয়ে উঠায়নি, উনি স্টুডেন্ট ছিল, সদরঘাটে নামা অবস্থায় নামছে, তারপরে নিয়ে গেছে আর কি, ডিবি পরিচয় দিয়ে ওনাকে উঠায় নিয়ে গেছে। ডিবি অফিসে গেছি, তারা গুরুত্ব দেয় না, ডিবি অফিসের সামনে গেলে আমাদের খেদায় দেয়, কোনো ইয়ে করে না, বলে যাও এখান থেকে, এদেরকে ধরে আনি না, কিন্তু তারাই ধরে আনছে। যখন আমরা খুঁজতেছি তখন আবার এমপি রাজু এবং তার ছেলে পার্থর হুকুমে আবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। আমরা তিনজন স্বজনের লোকের আবার পাও নিছে পুলিশ এগুলি করা। স্বজনদের ধারণা DGFI কার্যালয়ই শেখ হাসিনা সরকারের নির্যাতন সেল বা আয়নাঘর। সরকার পতনের পর গভীর রাত পর্যন্ত অপেক্ষায় স্বজনরা, তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশ। ভিন্ন দলের রাজনীতি বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গুম হতে হয়েছে বলে দাবি তাদের। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে, আমরা কোথাও বিএনপি করছি এটাই তার ছিল অপরাধ। থানা পুলিশের কাছে গেছি, আমার রাঙ্গুনিয়া থানায়, আমার চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় গেছি, তখন আমার কোনো ওরা সাহায্য করেনি। ওরা বলছে বিএনপি করতো, ওরা বলছে যে আমরা জানি না, আপনি অন্য চেষ্টা করেন, আমি কোনো কারো সহযোগিতা পাইনি। 13 বছর পর্যন্ত বাইরে অপেক্ষায় ছিলাম, নিখোঁজের 8 বছর পর জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুক্তি নতুন আশার আলো জ্বালিয়েছে গুম হওয়া মানুষের স্বজনদের মাঝে। বন্দি মুক্তির সাথে আয়নাঘর বন্ধের দাবি স্বজনদের, আর নতুন করে নতুন কোনো নামে যেন তৈরি না হয় নতুন কোনো বন্দিশালা বা টর্চার সেল। স্বাধীন দেশে প্রতিটি নাগরিক যেন থাকতে পারে স্বাধীনভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।